রাশিয়া আণবিক বোমা করলে চেরনোবিল সেটা ধ্বংস হয়ে গেছে। দুর্ভাগ্য সে রাশিয়ানদের দিয়েই বাংলাদেশের রূপপুর প্রকল্পে আণবিক বোমা কারখানা বানানো হচ্ছে, বাংলাদেশের ধ্বংসের আরেকটা কেন্দ্র তৈরি হচ্ছে ওখানে। বললে তো বলবে আপনারা সরকার বিরুদ্ধে কথা বলছেন, জি না, দেশের স্বার্থের বিরুদ্ধে যিনি যেটা করবেন তার বিরুদ্ধে আমরা দেড় তিনভাবে কথা বলবো যতক্ষণ কণ্ঠ থাকবে। এটা হতেই পারে না, এটা বাতিল করা উচিত। এটা ষড় ঋতুর দেশ, শীত, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ, বর্ষাকাল আমাদের দেশে সবাই জানে, কিন্তু এখন ছয়টা ঋতুর কোনো আলাদা কোনো সিগনিফিক্যান্ট পাওয়া যায় না। শীতকাল আগে লম্বা ছিল, এখন শীতকাল মাত্র কয়েকদিন। বড় লোকরা এখন গায়ে কী পরবে আমি সেটা ভাবে গেলে, ওরা এসি দিয়ে শীত বানায়, শীতকাল তো এমনিতে নেই, শীতও চলে যাচ্ছে দেশ থেকে, পুরো আবহাওয়া চেঞ্জ হচ্ছে। কাদের কারণে? তারাই বলতেছে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, আমাদের এই শিল্প কারখানা থেকে যে ধোঁয়া উঠছে, দৈনিক গাড়ি থেকে যে ধোঁয়া উঠছে উপরে, যত ধোঁয়া উঠবে তত আবহাওয়া ধ্বংস হবে। আর তারই প্রতিক্রিয়া হচ্ছে সারা বিশ্বব্যাপী আজকে আবহাওয়ার পরিবর্তন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা আছে, এটা উল্টে গেছে দেশে। এবং শিষ্টের পালন, দুষ্টের পালন আর শিষ্টের দমন হচ্ছে বিভিন্ন দেশে, এটা করলে তো চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ ضَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ সূরা আরাফ 179 আয়াত। যাবতীয় হামদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের এই বর্ষণ ক্লান্ত দিনে এবং বজ্রপাত প্রবণ এলাকায় বসবাস করে সব কিছু উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে যেসব মুসল্লি ভাই ও বোনেরা এসেছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ পাক তাদের ইমানি জাজবা যেন ওরা বৃদ্ধি করে দেন। আজকে বহু মসজিদ ফাঁকা, বহু পূর্বেই আল্লামা ইকবাল দুঃখ করে গেছেন
মসজিদেই মুরসে আখা হে কে নমাজি না রহে রায়নি ও সাহেবে ও সাফে জাজি না রহে রহ গই রসম আদা রুহে বিলালি না রহি ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি আজানের নিয়ম জারি আছে বিলালের রুহ হারিয়ে গেছে মসজিদ আছে বিশাল বিশাল মসজিদ শোক করছে মুসল্লি নাই উনি মারা গেছেন 1938 সালে তার আগেই এগুলো গিয়ে গেছেন আজকের বাংলাদেশের সেই অবস্থাই ঘটেছে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে মসজিদে 20 জনের বেশি মুসল্লি থাকবে না ঘাটে যত বড় ভিড় করো বাজারে আসার সমস্যা নাই মসজিদে গেলে সমস্যা আজকে মসজিদে আল্লাহকে ডাকার লোক নাই হেফজখানা বন্ধ দিন রাত যেখানে করোনার আওয়াজ উঠত কণ্ঠ স্তব্ধ মাদ্রাসা বন্ধ আলেম ওলামারা দিন রাত সেখানে আল্লাহর দিন মানুষকে শিখাতেন কাল আল্লাহ কাল রসুলের আওয়াজ উঠত সবগুলি বন্ধ যখন জমিনে একজনও আল্লাহ বলা লোক থাকবে না তখনই কিয়ামত হবে কিয়ামতের পূর্ব লক্ষণ সবই এসে গেছে অতএব বান্দা সাবধান আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমরা জাহান্নামের জন্য বহু জিন ও ইনসানকে সৃষ্টি করেছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের হৃদয় আছে কিন্তু বুঝে না আলহম আয়ুন লাইব সেরো না বিহা তাদের চোখ আছে কিন্তু দেখে না আলহম আজানুল লাইস মাও না বিহা তাদের কান আছে কিন্তু শোনে না উলাহাই কাকাল আনআম বল হুম আদল ওরা হলো পশুর মতো বরং তার চাইতে নিকৃষ্ট উলাইক হুমুল গাফিলুন মূলত এরা হলো উদাসীন মক্কায় নাজিল হওয়া এই সুরা মূলত ঘনিষ্ঠ আবু জাহল আবু লাহাব বা তাদের সাথীদের লক্ষ্য করেই নাজিল হয়েছিল তৎকালীন আরবে শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে যিনি পরিচিত ছিলেন তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা তিনি সব বুঝেছিলেন ইসলাম বোঝেন নাই আর সেজন্য তার নাম পরবর্তীকালে হলো আবু জাহাল মূর্খতার মানে মূর্খদের বা এজিগেও যারা জ্ঞানী বলে পরিচিত তারা দুনিয়াবি বহু কিছুই বুঝে আল্লাহকে চিনে না রসুলকে জানে না কোরআন হাদিস বুঝে না আবু জাহালের সঙ্গে পুরো মিল আর সেজন্যই এক একে নেমে এসছে পৃথিবীতে গজের পর গজব এবং এটা আসবেই এদেরকে হুঁশিয়ার করার জন্য আসবে আল্লাহ বলছেন সানাস্তা দরিজুহম আমরা তাদেরকে আস্তে আস্তে টান দেবো যেমন জেলে মাছ জাল ফেলে দিয়ে ধীরে 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 টেনে নিয়ে চলে আসে মাছ খুব লাফালাফি করে যে ডাঙা ওঠে তখন মর্ষি সর্বনাশ এ কোথায় ফাঁদে পড়ে গেলাম আল্লাহ বলছেন সানাস্তা দরিজুহম ধীরে ধীরে ডেকে নিয়ে আসি ক্লোজ করি উমলি লহম তাদেরকে ঢিল দেই ইন্না কয়েদি মতিন আমার ঢিল দেওয়াটা কৌশল কঠিন কৌশল এগুলো বাঁচানোর বুদ্ধি নেই কারণ একটা একটা আসছেই আসছেই যখন এইডসের গল্প শুনলাম কাকে এইডস বলে আল্লাহ জানে পরে দেখি এ তো বহু পূর্বেই ছিল খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বলছেন যদি আল্লাহ পাক কোরআনে লুত কওমের ঘটনা না বলতেন আমরা জানতেই পারতাম না যে লুতি কারবারটা কী জিনিস আজকের পৃথিবী বলছে এই লুতি কর্ম যারা করে তারাই তো এইডসের মূল হোতা আজকে বিশ্বব্যাপী লুতি কারবার চলছে পুরুষে পুরুষে জেনা চলছে
সর্বত্র চলছে এগুলো, ফলে আল্লাহ এইডস পাঠিয়ে দিয়েছেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে মানুষ তার ব্যক্তি স্বাধীনতা যা খুশি তাই করবে, এতে বাধা দেওয়া যাবে না। জি না, ব্যক্তি স্বাধীনতা পশুরও আছে মানুষেরও আছে, ব্যক্তি স্বাধীনতা সর্বত্র প্রশংসনীয় নয়। খুনি খুন করবে এই স্বাধীনতা দেওয়া যাবে? চুরি চুরি চোর চুরি করবে এই স্বাধীনতা দেওয়া যাবে? ব্যক্তি স্বাধীনতা সর্বত্র চলবে না, যা খুশি তাই করা যাবে না। তাহলে তো শয়তানের কাজ করে, এরপরও শয়তান ভয় করে। বদরের যুদ্ধে যখন শয়তান নিজে নেমেছিল, ফেরেশতা তাকে পালাইছিল, তাকে আটকাতে গেল, বুকে ঘুষে মেরে এক ঝাঁপ দিয়ে পড়ল সাগরে, বলে আমি যা দেখেছি তোমরা তা দেখোনি, ফেরেশতা নেমে এসছে আমার ক্ষমতা নিয়ে ওদের সঙ্গে লড়াই করে। বর্তমান যুগের প্রেক্ষাপট নতুন নয়, 1500 বছর আগেই তার প্রমাণ আমরা পেয়েছি আল্লাহ রসুলের যুগে। আর আয়াতটা সেই যুগ, সেই যুগের আয়াত, নতুন করে আজকে নাজিল হয়নি। কয়েকটা ঘটনা শোনেন, জাহান্নামীদের বাস্তব পরিচয় দেখেন। একবারে টাটকা গত 31 জুলাই ও 1 আগস্ট শনি ও রবিবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের 95 বছরের বৃদ্ধ মেসের আলী, 86 বছরের স্ত্রী সোনাভান, জীবন্ত 4 ছেলে সুন্দর সংসার ধর্ম করে, কেউ আশ্রয় দেয়নি, ছেলেরা সব সম্পত্তি লিখে নিয়েছে, নিঃস্ব পিতামাতা। বাজারের এই প্রচণ্ড বর্ষার মধ্যে কোথাও আশ্রয় না পেয়ে বাজারের এক দোকানের চালের নিচে, পিছনের দিকে, যেখানে সামনের দিকে না, বারান্দায় না, পিছনের দিকে চালের নিচে, অথবা এক আধ দুয়া জায়গা থাকে না, ওটুকু জায়গায় বৃদ্ধ বৃদ্ধা 2 দিন না খেয়ে না দিয়ে কাটিয়েছে। বাজারের লোকজন কেউ হয়তো বাদাম দিয়েছে, কেউ হয়তো একটু পানি দিয়েছে, এই করে 2 দিন বেঁচেছিল। পরে খবরটা উপজেলা প্রশাসনের কাছে পৌঁছে যায়, ইউনিয়ন সাহেব এবং ওসি সাহেব এসে তাকে উদ্ধার করেন, 4 ছেলেকে ডেকে আনা হলো ইউনিয়ন অফিসে। সেখানে ইউনিয়নের সামনে 4 ছেলে ঝগড়া লাগাইছে, কেউ বাক্য নিবে না। তখন কঠোর হয়েছেন ইউনিয়ন সাহেব, 3টাকে দিয়েছে আদালতে পাঠিয়ে, সেটা ভয়ে বড় ছেলে রাজি হয়েছে, তার জিম্মায় দিয়েছেন, বলে এই বৃদ্ধ বৃদ্ধার ভরণ পোষণের পুরো দায়িত্ব আমার, তোমরা কেউ বাড়িতে জায়গা দাও। এরা কি জান্নাতি না জাহান্নামী আমরা ওটা বলবো না। তাদের নমুনাগুলো এই মুসলমানের ঘরে যে এত বড় বদমাস তৈরি হয়েছে কল্পনাই করা যায় না। এলাকাটা আমি চিনি, আমি গিয়েছি ওই এলাকায়, 95 বছরের বৃদ্ধ ছবি দেশে পত্রিকায়, 86 বছরের মা বেঁচে আছে, 4টে ছেলে বেঁচে আছে, এ যুগে কোনো মানুষকে এটা কল্পনা করতে পারে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই ইহুদি নাসারাদের মতো অবস্থা তোমাদের হবে, তোমরা তাই করবা। তাহলে ভবিষ্যৎবাণী যে কত বাস্তব, টাটকা আমরা দেখলাম আমাদের জীবনে যা দেখছি। এই অমানুষ, এদের শাস্তির কোনো বিধান নাই। বিধান কি জানেন? 2013 সালের আমাদের সরকার একটা আইন করেছেন, পিতামাতার ভরণ পোষণের আইন। অথচ মুসলিম কান্ট্রিতে এই আইন কোনো দরকার ছিল না, কিন্তু ভরণ পোষণ নাকি অনেকে করছে না, সেজন্য বাদ দিয়ে সরকার আইনটা করেছেন। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, বলা হয়েছে বাপ মাকে আবেদন করতে হবে, তাদেরকে বাদী হতে হবে। এই বৃদ্ধ বাপ মাকে বলা হয়েছে, বলছে আমার
ছেলেদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ করব না, আল্লাহ ব্যবস্থা করবে। এখন ইউনুস সাহেব আর ওসি সাহেব ভাবছেন কোন আইনে ফেলা যায়, আইন তলাশ করছে। যদি তারা দেশটা যদি ইসলামী আইনে চলত, ওখানে উনি ফয়সলা দিতেন, চার ছেলেকে ওইখানে পিটি হাড়হাড্টি চূর্ণ করে দিয়ে বলতো বেটা বাপমার পাহাদুর ক্ষমা চা, তারপরে বাড়ি যা, কোরআনে নির্দেশন রয়েছে। ওকদ রব্বুকাল্লা নাউদিল্লা ইয়াহ ওয়াল ওয়ালিদান ইহসানা, বাস এক কথা শেষ। সূরা বনু ইসরাঈলতে এই নম্বর আল্লাহ পাকের সিদ্ধান্ত এই, আল্লাহ ব্যতীত কাউকে তোমরা অবশ্য মানবে না এবং বাপ মায়ের প্রতি অবশ্যই সদাচরণ করবে। হে চারজন ছেলে, বাপ মায়ের সঙ্গে সদাচরণ করনি, অতএব তোমাদের পিটানি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। রাজি হও, বাপার হাত পা ধরো, তারপরে তোমার ব্যবস্থা হবে। এক কথা শেষ, ওর আইন কি আবার? আইন তো কোরআনে আসেই, আইন হল খালি পিটানো। এরা আইন খুঁজে পাচ্ছে না, কি করবে? তবে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো ইউনুস সাহেব অত্যন্ত সুন্দর আচরণ করেছেন ওসি সাহেব তার সাথে। গ্রামবাসী সবাই তাদেরকে সিসি করছে, এরকম মানুষ। অনেকের ধারণা মেয়ে হওয়াটা খারাপ, ছেলে হওয়াটাই ভালো, তাই না? ছেলে আল্লাহ কোরআনে বলা হচ্ছে যখন কারোর মেয়ে হয় চেহারাটা কালো হয়ে যায়, ইসবাত ভুজু হো, ছেলে হয় খুব খুশি। আর ছেলের অবস্থা কি? একটা না চারটে ছেলে, মেয়ে তার নেই। এটা হলো এক নম্বর খবর। একটা একটা দেখেন, আল্লাহবাক জাহান্নামের জন্য একদল সৃষ্টি করেছেন, কারোর নাম করে বলেনি। বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় ওরা যদি তওবা না করে যদি মরে নিঘাত ওরা জাহান্নামে হবে, যদি তওবা করে মরে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করলেও করতে পারে, যদি বাপ মা যদি তারা ক্ষমা করে। দুই নম্বর আসেন, বহু পূর্বে পত্রিকা পড়েছিলাম ঢাকার মিরপুরি এক বৃদ্ধ লাঠি নিয়ে মাজা কুজু হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি নিয়ে যাচ্ছে, হাতে একটা ছোট্ট থলি, আশপাশের লোকরা সব চেনে, বড়লোক মানুষ, পিছনে চারতলা চারতলাকের বাড়ি, চার ছেলের প্রত্যেকেরই চারতলাকের বাড়ি, কেউ দাদা কেউ চাচা কেউ বাবাজি কোথায় যাচ্ছে, কী ব্যাপার? বৃদ্ধ কোনো কথা বলছে না, চোখ দিয়ে ঝকঝক পানি পড়ছে, সবাই দাঁড়িয়ে গেছে, কী ব্যাপার? এই আপনি বাড়ি যাবেন না এদিক কেন, হাতে লাঠি এদিক কুঁজে যাচ্ছেন? যাচ্ছি আল্লাহ যেখানে আমাকে আশ্রয় দিয়েছে। মনে পড়ে কোরআনের সে কথা যখন ইব্রাহিম এবং তার সাথীদেরকে বের করে দিয়েছিল তার বাপ এবং তার কম, ইব্রাহিম কী বলেছিলেন? ইন্নি সাহেবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন। অথচ ইব্রাহিম ছিলেন তৎকালীন সময়ের ইরাকের একজন মন্ত্রীর সন্তান, তার বাপ ছিল ইরাকের নমরুদের মন্ত্রী, ধর্মমন্ত্রী, তার কোনোটাই কিছু অভাব ছিল না, কিন্তু শুধু আকিদার কারণে, তৌহিদের কারণে, রিসালতের কারণে, আল্লাহর প্রতি একক আনুগত্যের কারণে তাকে বহিষ্কার করা হলো। সে যাওয়ার সময় মনের দুঃখ হয়ে যায়, যা বলেছিলেন ওটাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, সত্বর তিনি আমাকে সুপথ দেখাবেন। এই বৃদ্ধ বোধে এই কথাই বলেছে বাংলায়, যাচ্ছি যেদিকে মন যায়। ওই দৃশ্য পত্রিকার ছবি আজও আমি ভুলতে পারি না, আর আজকে নতুন ছবি দেখলাম এই খুলনার পাইকগাছার 85 বছরের 95 বছরের বৃদ্ধের করুণ চাহনি। আজকের পত্রিকা যারা পড়েছেন প্রথম আলো, আজকে কত তারিখ? 6 আগস্ট না? এবার পিছন দিকে চলে যান, 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 স্থানীয় সময়, টোকিও শহর থেকে 500 মাইল দূরে
হিরোশিমা নগরীতে হঠাৎ আমেরিকান B-29 বোমারু বিমানে করে 12-15 কিলোটন TNT ওজনের লিটল বয় নামক আণবিক বোমা নিক্ষেপ করা হয়। পৃথিবী কখনই এই বোমা এর আগে দেখেনি। মানুষ কেবল সকালে ঘুম থেকে উঠছে, বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে এই বোমা নিক্ষেপে মুহূর্তের মধ্যেই চোখের পলকে 80,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই তেজস্ক্রিয়তায় মরতে মরতে এ যাবৎ প্রায় 2,50,000 লোক মরে গেছে সেখানে, এখনও মরতেই আছে। সেখানে কোনো ঘাস জন্মে না, সেখানে মা বোনদের পেটের সন্তান বিকলাঙ্গ হয়ে বের হয়। এত কঠিন বোমা, আরে এখন 12-15 কেন, তার চেয়ে 100 কিলোটনের চাইতেও বেশি ক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করেছে আমেরিকা, রাশিয়া, এই সমস্ত তথাকথিত গুন্ডা রাষ্ট্রগুলি। এদেরকে ভদ্র বলাই তো ঠিক না, যারা মানুষ মারার অস্ত্র তৈরি করে দিন রাত একটা চিন্তাতেই থাকে, ওর তো গুন্ডা ঢাকা মানুষ ছাড়া দুনিয়া অচল। আর সে মানুষকে তারা হত্যা করার জন্য সশস্ত্র পরিকল্পনা করে। এরা ভদ্র, এরা বানিয়েছে নিরাপত্তা পরিষদ, মানে নিজেদের নিরাপত্তা পরিষদ বানিয়েছে, অন্য লোক মরুক দেয় আসে না। আজকে সেই 6 আগস্ট, ভদ্র নাম ধরে এই লোকগুলা ভদ্রতার মুখোশ পড়ে পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, করোনার প্রতিটি কথার সঙ্গে মিলে যাচ্ছে। শুধু ওই একটা বোমা মেরে ওরা ঠান্ডা হয়নি, 3 দিন পরে 9 আগস্টে আরেকটা বোমা মেরেছে আরেক শহরে নাগাসাকিতে, সেখানেও চোখের পলকে নিমেষে হারিয়ে গেল 40,000 মানুষ, তারপর থেকে আজও মরতেছে। ফলে 15 আগস্ট জাপান ঘোষণা করল নিঃশর্ত আত্মসমর্পণ, আমি আর যুদ্ধ করব না। আজকের দিবস উপলক্ষে জাপানের সম্রাট বাণী দিয়েছেন পৃথিবী যেন এরকম নিষ্ঠুরতার সম্মুখীন আর কখনো না হয়। জাপানে সংবিধানে আইন করে দেওয়া হয়েছে কোনোদিনও যেন আণবিক বোমা তৈরি করা না হয়। ফুকুশিমা তো ওরা করতে গিয়েছিল, নিজেরাই ওরা আস্তে আস্তে নিভিয়ে দিচ্ছে। রাশিয়া আণবিক বোমা করলে চেরনোবিলে সেটা ধ্বংস হয়ে গেছে। দুর্ভাগ্য, সে রাশিয়ানদের দিয়েই বাংলাদেশের রূপপুর প্রকল্পে আণবিক বোমা কারখানা বানানো হচ্ছে, বাংলাদেশের ধ্বংসের আরেকটা কেন্দ্র তৈরি হচ্ছে ওখানে। বলা হচ্ছে এটা নাকি খুবই উন্নত হয়ে দেশের, জি না, যদি এটি উন্নত হইতো তাহলে জাপান এবং রাশিয়ার মতো দেশ তারা পারমাণবিক প্রকল্পের নিজের হাতে গড়া কেন্দ্রগুলি ধ্বংস করে দিত না, আর তাদেরকে দিয়ে বাংলাদেশে বানানো হচ্ছে। বললে তো বলবে আপনারা সরকার বিরুদ্ধে কথা বলছেন, জি না, দেশের স্বার্থের বিরুদ্ধে যিনি যেটা করবেন তার বিরুদ্ধে আমরা 1.5-3 ভাবে কথা বলবো, যতক্ষণ কণ্ঠ থাকবে। এটা হতেই পারে না, এটা বাতিল করা উচিত। পায়রাতে যে 1320 মেগাওয়াট সম্পন্ন বানানো হচ্ছে, খুব গল্প হচ্ছে, খুব গল্প, কয়লা ভিত্তিক প্রকল্প। বিজ্ঞানীরা বলছেন ওটা হলে ওইখানে আগামী 30 বছর পরে 1,000,000 মানুষ মরবে এমনিতেই, আবহাওয়া নষ্ট হবে। রামপালে প্রকল্প করা হচ্ছে, ভারত তো নিজের দেশে করতে দেয়নি, ওই ভারতের লোকেরা এসে বাংলাদেশে বানাচ্ছে। সারা বিশ্ব নিন্দা করছে করোনা, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, সুন্দরবন বাংলাদেশের ফুসফুস অক্সিজেন উৎপাদনের কারখানা, না করবেই সরকার, করছে, গায়ে বল আছে, জি না, কদিন থাকবো তোমরা, কদিন পরে তো মরবা, বয়স তো 70 ছাড়িয়ে গেছে, বেশ দিন বাঁচা যাবে না তো, আল্লাহর মার চলে আসবে, কিন্তু ধ্বংস হবে তোমার পরবর্তী বংশধররা। এত ভালোবাসার গল্প করো না, 1,000,000 মানুষ ধ্বংস হবে আগামীতে এই সমস্ত অপকর্মের কারণে। অত দূরদর্শিতা থাকা ভালো, বিচক্ষণতার সাথে কাজ করা ভালো, ভোট পাওয়াটাই একমাত্র খাঁটি হওয়ার লক্ষণ নয়। এই লোকেরাই 2 দিন পরে গালি দেবে, অতএব বাবা সাবধান হও।
এই চারটি ঘটনার সঙ্গে আপনি কোরআন আয়াতটা শোনেন, আল্লাহ কি বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতি ফিস সুদুর। সূরা হজ 46 আয়াত। এই মানুষের দেহ, আফলাম ইয়াসিরু ফিল আরদ, তোমরা কি দুনিয়া ঘুরতে পারো না? ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, ঘুরলে তোমাদের কল্পগুলা জ্ঞান হাসিল করত। ও আজানু ইয়াসমাউনা বিহা, তোমাদের কানগুলো শুনতে পেত, ওই দেখো নাগাসাকি দেখো, হিরোশিমা দেখো, ফুকুশিমা দেখো, চেরনোবিল দেখো, ঘুরতে পারো না তোমরা, খালি ঘরে বসে টিভি দেখো, আল্লাহ ধমক দিচ্ছে। ফাইন্নাহালা তা'মাল আবসার, এবার আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন, আসলে ওদের চোখ অন্ধ হয়নি, ওলা কিন্তু আমাল কুলু, তোর কল্প অন্ধকার হয়ে গেছে, আল্লাহ তিফি সুদূর, যা বুকের মধ্যে লুকোনো থাকে, চোখ অন্ধ হয়নি, চোখ ঠিক আছে, কল্প অন্ধকার হয়ে গেছে, কালকে কী খাওয়া সেই চিন্তা করা ঠিক না, 100 বছর পরে কী হবে সেই চিন্তা করাই ভালো। এই বিচক্ষণতা নিয়ে যারা চলেন দুনিয়াতে, তাদেরকে আল্লাহ ভাই কথা বলছেন, তোমরা পৃথিবী দেখো, ঘুরে ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবা বিগত 6টি জাতি ধ্বংস হয়েছে তাদের নেতাদের অদূরদর্শিতার কারণে। ফেরাউনের কম গেছে, নূহের কম গেছে, লুতের কম ধ্বংস হয়েছে, তাদের ধ্বংসস্তক এখনও পর্যন্ত আছে, এগুলো দেখে তোমরা শেখো। আমরা বানিয়েছি পর্যটন কেন্দ্র, খেলা করার কেন্দ্র, জি না, খেলা না, ওখান থেকে বহু কিছু শেখার আছে, শিখতে হয়। এবার আসেন, গত বুধবার কি হলো, আজকে কী বার, শুক্রবার, তো পরশু দিন ছেলে বউ, নববিবাহিত ছেলে শ্বশুরবাড়িতে আছে, তাকে আনার জন্য বাপ নিজে লোকজন নিয়ে আনন্দের সঙ্গে যাচ্ছেন, দুপুরবেলা প্রায় পৌঁছে গেছে ঘাটে, হঠাৎ আসলো ঝমঝম করে বৃষ্টি, 29 জন লোক নিয়ে নৌকাটা ঘাটে ভিড়ল, ঘাটে ভিড়ল, উঠলো সবাই, ঘাটের ধারে চালা থাকে না একটা সড়কে সব মানুষ বসার জন্য, চালা গিয়ে সব উঠেছে, ছেলে মামুন তখন উঠতে পারেনি, হঠাৎ সেই সময় বজ্রপাত হলো, সেখানে চোখের পলকে মামুন তার বাপকে, তার ভাইকে, তার দুলাভাই সহ এই 17 জন মানুষ ওইখানেই নিহত হলো। বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাকি 12 জন চাঁপাইনবাবগঞ্জের 250 বেড হাসপাতালে পড়ে আছেন, জানি না সেখানেও আর কোনো সংখ্যা বাড়বে কি না। আমরা খুব সুন্দর করে বলবো, এইগুলো প্রাকৃতিক দুর্যোগ, আমাদের তো কিছু করার নাই। জি হ্যাঁ, করার আছে কি না এটা আমরা জানি, সারা বিশ্বে বজ্রপাত হয়, খালি বাংলাদেশে হয় না, পার্শ্ববর্তী ভারতেও বজ্রপাত হয়, এগুলো প্রতিরোধ করার যন্ত্র আবিষ্কার হয়েছে বহু আগে। আমরা আমাদের বাংলা মতে জানি যে তাল গাছ রোপণ করলে বজ্রপাত দূর হয়, এই জন্যে কিছু কিছু ভাই আছেন আমাদের, যেমন মেহেরপুরে এক ভাই, আমাদের নওগাঁর এক ভাই, রাস্তার দুধারে তাদের জীবনের সাধনাই হচ্ছে তাল গাছ লাগানো, যারা আপনারা নওগাঁ রোডে গিয়েছেন দেখবেন রাস্তায় বহু তাল গাছ, ওই ব্যক্তির নামটা আমি এখন ভুলে যাচ্ছি, তার নামটা আসছিল পত্রিকা একসময়, ঠিক মেহেরপুরে যান আপনি দেখবেন বামদির আশপাশ থেকে রাস্তা চলতে থাকেন বহু তাল গাছ, ওনার সাধনই হচ্ছে আমি তাল গাছ রোপণ করবো, কারণ বজ্রপাত থেকে বাঁচার কোনো উপায় নাই। হ্যাঁ, আমাদের সরকার তাই করেছিলেন, খুশির খবর যে আগে 10 লাখ রোপণ করেছেন, আবার 1 কোটি নাকি রোপণ করা হয়েছে, আমরা তো 1টাও দেখতে পাই না, কাগজে কলমে কত যে কী হচ্ছে বাস্তবতা দেখি না, শুধু তাই নয়, লাইটেনিং অ্যারেস্টার নামে যে পোল আছে,
আজকের আধুনিক বিশ্ব এর মাধ্যমে বজ্রপাত থেকে অনেক নিজেদের আত্মরক্ষা করতে সমর্থ হয়েছে। এমনকি ভারতের মতো দেশেও বজ্রপাত নিরোধক অ্যাপ করেছে, সেই অ্যাপ অর্থাৎ মোবাইলে যার কাছে থাকবে সে অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেই জানতে পারবে অমুক জায়গায় বজ্রপাত হবে, মানুষ সাবধান হবে না? ওরা পারলে আমরা কেন পারি না? খালি উন্নয়নের গল্প, কোটি কোটি টাকা প্রতি এক নাকে বাজেট হচ্ছে, এ টাকা যাচ্ছে কোথায়? অতএব মানুষ আর এখন অত বোকা নেই, প্রাকৃতিক দুর্যোগগুলো চালিয়ে দেবেন, প্রকৃতির যিনি সৃষ্টিকর্তা সে আল্লাহর কাছেই কাঁদুন। আল্লাহ বলে দিচ্ছেন ওদের চোখ আছে কিন্তু ওরা দেখতে পায় না, হৃদয়টা অন্ধ হয়ে গেছে। ইন্নাল্লাহু লা ইয়াহদিল্লাহু মাল আবিদ, আমি আল্লাহ কখনই আমার বান্দার উপরে জুলুমকারী নই, জুলুম তোমরাই নিজের উপরে করে ফেলে দিচ্ছ। অথবা আল্লাহকে দায়ী করলে তো হবে না, সমস্ত আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, এখন গ্রীষ্মকালে গ্রীষ্ম নেই, বর্ষাকালে বর্ষা নেই, গ্রীষ্মের এত লম্বা হচ্ছে গরমে ঘরে বসা যাচ্ছে না, এখন বর্ষাকালে শ্রাবণ মাস না, এখন কোথায় শ্রাবণ? শ্রাবণ নিয়ে কত কবিতা পড়তাম আমরা আগে ছোটবেলায়, শ্রাবণী ধারা বলতাম, শ্রাবণের খবরই নেই। এটা ষড় ঋতুর দেশ, শীত গ্রীষ্ম হেমন্ত শরৎ বর্ষাকাল আমাদের দেশের সবাই জানে, কিন্তু এখন ছয়টা ঋতুর কোনো আলাদা কোনো সিগনিফিক্যান্ট পাওয়া যায় না। শীতকাল আগে লম্বা ছিল, এখন শীতকাল মাত্র কয়েকদিন, বড়োকরা এখন গায়ে কী পরবে আমি সেটা ভাবে গেলে, ওরে এসি দিয়ে শীত বানায়, শীতকাল তো এমনিতে নেই, এত কাপড় চোপড় কী করবে, গাতে পরতে হবে, এসি জোরে দিয়ে সেখানে কোট প্যান্ট পরে বক্তৃতা করে, শীত চলে যাচ্ছে দেশ থেকে, পুরো আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কাদের কারণে? তারাই বলতেছে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, আমাদের এই শিল্প কারখানা থেকে যে ধোঁয়া উঠছে, দৈনিক গাড়ি থেকে যে ধোঁয়া উঠছে উপরে, যত ধোঁয়া উঠবে তত আবহাওয়া ধ্বংস হবে, আর তারই প্রতিক্রিয়া হচ্ছে সারা বিশ্বব্যাপী আজকে আবহাওয়ার পরিবর্তন। পৃথিবীর একদিকে দাবানল চলছে, তুরস্ক, গ্রিস, ইটালি, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সব জায়গায় আগুন, জাহান্নামের আগুন জন্য আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিয়েছে, ঠেকানোর কোনো বুদ্ধি নাই, কোথা থেকে দাবানল হয় বলতে পারো? 70 কিলোমিটার দূরে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠতেছে, কী হলে বলতে পারে না, এগুলো আল্লাহ একটা একটা দেখাচ্ছে। আবহাওয়াকে আপনি টাচ করেছেন, ফলে সব নষ্ট হচ্ছে, প্রাকৃতিক আবহাওয়া আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আবহাওয়ায় কোনো মানুষকে আল্লাহ পাক কষ্ট দেবেন না, কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছেন নিঃসাক্ষর এলাকা মহাবিশ সামাওয়াতে আল্লাহ, আসমান জমিনে যা কিছু আমরা করেছি আল্লাহ সবই তোমাদের কল্যাণের জন্য, তোমাদের অকল্যাণের জন্য না। কিন্তু আমরা যখনই কোনো বজ্রপাত হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, জি না এটা বলবেন না, এখন সবই মানুষ জানতে পারছে, বিজ্ঞান এগিয়ে চলেছে, আমরা কেন পিছিয়ে থাকবো? অতএব সংশ্লিষ্ট সবাইকে করোনা আয়াতগুলো মনে করে দিচ্ছি, আল্লাহ বলছেন ওমাইয়া আশো আন জিক্রির রহমানে নকাইয়িজ লাহু শায়তানান ফাহুয়া লাহু করীন, যে ব্যক্তি তার রহমানের অর্থাৎ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমরা তার জন্য একটা শয়তানকে তার বন্ধু বানিয়ে দিই, ওয়াইন্নহুম লায়াসুদ্দুনা আনিস সাবিল, ওয়াইন্নহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, শয়তানরা তাদেরকে সোজা রাস্তা থেকে সরিয়ে দেয়, তারা সোজার পথ দেখতে পায় না, বন্ধ করে রাখে, ওয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে আমরাই হেদায়তের উপরে আছি, আমরা সঠিক পথেই আছি। ফিরআউন বলেনি তার কমকে, উরিকুম মা আরা ওয়া আহদিকুম ইলা সাবিলির রশাদ, হে আমার জনগণ আমরা তোমাদেরকে সবসময় সাবিলের রশাদে নিয়ে যাচ্ছি, সঠিক পথে পরিচালনা করছি, অথচ এই মুসা আর হারুন এরা এই সঠিক পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেবে। সেদিন ফিরাউন যে কথা বলেছিল, আজকের বিশ্বের পরাশক্তির ফিরাউনগুলি একই কথাই বলছে যে আমরা সঠিক পথে আছি, এই বিপরীত যাওয়া শুনতে ইসলামের কথা, এ সবগুলো জঙ্গি,
তোমারই ভালো, হ্যাঁ বোমা মারি দুনিয়া ধ্বংস করে দিচ্ছ, তোমরা জঙ্গি না, ফটাস ফটাস করে কি একটা কি মারলে আয় জঙ্গি এসে গেছে, জঙ্গির ভয় একটা কাঁপতেছে, আল্লাহর বিধান মেনে চলো, প্রাকৃতিক দুর্যোগ উঠে যাবে, পৃথিবীতে কোনো অশান্তি ইনশাল্লাহ থাকবে না, যদি মানুষ যদি নিজের অশান্তি সৃষ্টি না করে, ছোটো মানুষ ছোটো অশান্তি করতে পারে, বড় মানুষ বড় অশান্তি সৃষ্টি করে, ছোটরা যদি জঙ্গি হয় তারাও দায়ী, বড়রা যদি বোমারি জঙ্গি পালন করে তারাও বড় জঙ্গি, যারা যত বড় দায়িত্বশীল তাদেরকে তত বেশি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব আল্লাহ পাক যে বিষয়ে অনেক আগেই সাবধান করে দিয়েছেন, সেই সাবধানতার প্রতি মাথা নিচু করাই ভালো। তিনি বলছেন আমরা এদের উপরে কিছু শয়তান নিয়োগ করে দিয়েছি, ওই শয়তানগুলো সবাই ভালো মানুষ টের পায় না, ওই শয়তানগুলোকে কাছে রাখে, তারা যা বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক, সে কোরআনও পড়ে না হাদিসও পড়ে না, আল্লাহর বিধান জানে না পড়তেও পারে না, আল্লাহ পাক তার অন্তরকে মোহর মেরে দিয়েছেন, উলায়েকা কাল্লা নাম বাল্লু মুদল সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজুন, আরও কত যে উদাহরণ আছে, কামাসাল্লাযিনা কাফারু কামাসাল্লাযি মাসালুল্লাযিনা কাফারু কামাসাল্লাযি ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজুন ইয়াকুলুন, আল্লাহ বলছেন তোমরা কি মাঠে রাখাল দেখো না, যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা হলো ওই মাঠে রাখালের মতো, ও খালি ওই গরু ছাগলকে ডাকে কিন্তু ওরা কিছুই বোঝে না, ইল্লা দোয়া অনিদা হই 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 চিৎকার করছে, ওর রাখাল খালি চিৎকার দিচ্ছে ওরা ওটাকে ওইটাই খালি শোনে, রাখাল তো কী বলছে ও ওটা বোঝে না, সুম্মুন বুকমুন অমিউন, ওরা বধির বোবা অন্ধ পামলাইয়া গেল, ওরা কিছুই বুঝে না, অথচ নিজেদেরকে মনে করে সবচেয়ে বড় বুদ্ধিমান। আজকের পৃথিবীর যত অন্যায়ের মূলেই হয়েছে আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাওয়া, মানবতার যে অবনতি চলছে তার মূল কারণ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ মানবতার উন্নয়নের জন্য আমাদের সবারই দায়িত্ব হবে মানুষের মধ্যে গণসচেতনতা এবং দেশে ইমানি পরিবেশ সৃষ্টি করা, অন্যায় কাজে উস্কে দিয়ে কোশ্চিন করলেও অন্যায়কে দূর করা যায় না, পর্নোগ্রাফিকে উস্কে দিয়ে কখনোই পর্নকে দূর করা যাবে না, পত্রিকার ফার্স্ট পেজে অলিম্পিক গেমসের ল্যাংটা মেয়েদের ছবি দিয়ে ল্যাংটা মেয়েদের করা যাবে, অলিম্পিকে কোনো পুরুষ লোক খেলা করে না, খালি ছবি দেখেন বাংলাদেশের পত্রিকাগুলোতে ফার্স্ট পেজে একদম ল্যাংটা মেয়ে, শুধু ল্যাংটা আজকে দেশে, এই বেহায়াপনা যারা ছড়াচ্ছে ওই পত্রিকাওয়ালারাও আল্লাহর কাছে একদিন কৈফিয়তের সম্মুখীন হবে, ওই মিডিয়াগুলো সব আল্লাহর কাছে কৈফিয়তের সম্মুখীন হবে। এই জন্য নারীদেরকে পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে খেলাধুলা করা ইসলামে নিষিদ্ধ, এটা চলতে পারে না, এমনি কোনো গৌরব নাই, নারী আর পুরুষ কখনোই সমান নয়, সম্পূর্ণ পৃথক। অধিকারে উভয়ে সমান কিন্তু কর্তব্যে সম্পূর্ণ বিপরীত, নারী ও পুরুষের খাওয়ার অধিকার একই, বাঁচার অধিকার একই, ভরণ পোষণের অধিকার একই, কিন্তু কর্তব্য লিরাজালে আলাইহিন্না দারাজা, নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে, কি কোন দিক দিয়ে, পুরুষের কর্তব্য হল নারীকে রক্ষা করা, নারীর হেফাজত করা, নারীর মান সম্মান ইজ্জত সব কিছুর হেফাজত করা মূল দায়িত্ব হল পুরুষের, নারী নিজেকে কখনো নিজে বিয়ে দিতে পারে না, নারী নিজে কখনো নিজের ইজ্জত রক্ষা করতে পারে না, পাগল সরকারগুলো আছে দেশে বিভিন্ন দেশে, তারা এখন নারীকে কী কায়কোয়ান না কি বলে যুদ্ধ করে কী করে ওকে, আরে বাবা নামটা বললাম না তোমরা একটা কী কী বলে এই মোটো গুলি আমাদের এই বিল্ডিং নিচে খেলায় এই যারা না জিম কেন আর কিছু বলো, ওদেরকে জিমন্যাস্টিক বানাচ্ছে এখন,
নারী যেন নিজেকে নিজে রক্ষা করতে পারে। ও যতই হাত পা ঠেলাঠালি করুক না কেন, পুরুষের এক থাপ্পড় দিয়ে তিনি পড়ে থাকবো। আল্লাহ পুরুষকে শক্তিশালী বানিয়েছে, ওকে দুর্বল বানিয়েছে, তুই পারবে কম করে? যত ট্রেনিং দাও, মন্ত্রীরা শোনাচ্ছে নারীকে ট্রেনিং দাও যাতে শক্তিশালী হতে পারে ও নিজের নিজের ইজ্জত রক্ষা করতে পারে। জি না, নারী পুরুষ সর্বক্ষেত্রে সমান নয়, নারীর সৃষ্টি পুরুষের সৃষ্টি সম্পূর্ণ পৃথক, অধিকার সমান কিন্তু দায়িত্ব কর্তব্য পৃথক। নারীর দায়িত্ব নারীর, পুরুষের দায়িত্ব পুরুষের। একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য চারজন পুরুষকে আল্লাহ সেখানে সেট করে দিয়েছেন, ওই নারীর বাপ, ওই নারীর ভাই, ওই নারীর সন্তান ছেলে এবং ওই নারীর স্বামী। এই চারটা পুরুষ একটা নারীকে হেফাজত করবে। পুরুষের জন্য কোনো নারীকে আল্লাহ এরকম রক্ষা করে দেননি। অতএব দায়িত্ব অধিকার আর কর্তব্যের পার্থক্য না বুঝে কিছু পাগল আছে বাংলাদেশে, মাথায় বসে আছে, এরা সবসময় দিন রাত চিল্লাচিলি করতেই আছে। না, ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে চললেই শান্তি, এই বিপরীত পথে গেলেই ট্রেন লাইনচ্যুত হয়ে যাবে। আজকে লাইনচ্যুত পৃথিবীতে আমরা বসবাস করছি, সব জায়গায় একই অবস্থা। ধনী রাষ্ট্রগুলো নিজেরাই খালি খাচ্ছে, পৃথিবীর 99% খাদ্য 1% লোকে ভোগ করছে। সমস্ত হিসাব নিকাশ এই যারা দিচ্ছেন তাদের হিসাবেই আমরা বলি। অত এত বেশি উন্নয়নের গল্প করবেন না, মানুষের মানবতা সবার আগে। মানবতা যদি দেশে না থাকে দেশের লাভটা কি? কুড়ি ঘরে বাস করবো কিন্তু মানুষেই বসবাস করবো, বিল্ডিংয়ে পশুই বাস করার কোনো প্রয়োজন নাই। আমাদের বাপদাদারা কখনো বিল্ডিংয়ের চেহারা দেখেনি, কিন্তু তাদের মানবতার সামনে আমরা কিছুই না। এই যে চার পাঁচটা ঘটনাগুলো শুনলেন সবগুলি টাটকা ঘটনা, আর একটা খালি 1945 সালে ঘটনা, তাও কিন্তু খুব বেশি দিনের নয়। এই ঘটনা যে কোনো সময় দেশে হতে পারে। 71-এর যুদ্ধের সময় আমরা দেখেছি মানুষকে কীভাবে হত্যা করা হয়েছে, কোনো বিচার নেই, কিছুই নেই, সমানে গুলি আর গুলি। সে দৃশ্য মনে আসলে এখনও শরীর থরথরে কাঁপে। আজকে দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবকে তার সব পরিবারে হত্যা করলো কারা? তারা এই দেশের মুসলমানরা না, নিজ হাতে গড়া সেনাবাহিনীর লোকরা না, ওর কি মানুষ? নিরীহ বাচ্চাদেরকে, মা বোনদেরকে তারা হামলা করে মেরেছে। দুনিয়ার বিচার যাই হোক গা, আল্লাহর বিচার থেকে বাঁচার কোনো ক্ষমতা তাদের নাই। হুনায়নের যুদ্ধে বিজয়ী সেনাপতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরছেন, হঠাৎ করে একটা নারীর লাশ, এই সব টেলাস, এই নারীকে কে মারল? আর তার আসামি পাওয়া যায় যুদ্ধের মধ্যে কোন কোন ফাঁকে কে কীভাবে পড়ে গেছে কে খবর রাখে? কঠোর ভাবে বলে যে খবরদার, মুসলমানের তরবারি কখনো কোন নারীর উপরে হস্তক্ষেপ হবে না। ওদের যুদ্ধে আবু দুজানার সামনে হঠাৎ করে এক নারী কণ্ঠ, আরে এখানে নারী কণ্ঠ কেন? এক কবে মাথা উড়িয়ে দেবে, নিজেকে স্টক করে দি না, অসম্ভব, আমি বীর মুসলমান, আমার অস্ত্র কোন নারীকে আঘাত করতে পারে না। পরে দেখা গেল ওই মেয়েটিকে আবু সুফিয়ানের স্ত্রী, বিরোধী দলীয় নেতার স্ত্রীকে হাতে পেয়ে মুসলমান মারেনি, কারণ সে নারী। পুরুষের দায়িত্ব নারীকে রক্ষা করা, কোনোদিন নারীকে হত্যা করা নয়। আজকে হচ্ছে কি, 1981-31 মে চট্টগ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল জিয়াউর রহমান সাহেবের উপরে, এটা কি ভুলে যাওয়ার মতো? তারই হাতে গড়া সৈনিকেরা তাকে বুক ঝাঁঝরা করে দিয়েছিল। শেখ মুজিবের হাতে গড়া লোকেরাই তাকে হত্যা করেছিল বারান্দার উপরে, পড়ে থাকতো লাশটা। তারাই গিয়ে ওখানে আবার মন্ত্রিত্বের শপথ নিল। হাতে গড়া লোকরাই কিন্তু সর্বনাশ করে মনে রাখবো সবসময়। দুই প্রেসিডেন্টের হত্যাকাণ্ডে আমরা অবশ্যই দুঃখিত, মর্মাহত। যারা মেরেছে তাদের শাস্তি দুনিয়া কী হবে, আমরা আখেরাতে চূড়ান্ত শাস্তি দাবি করি আল্লাহর কাছে। এবং এই সমস্ত মানুষ দেশবাসীর জন্য যে কল্যাণ করে গেছেন, তাদের কল্যাণ আল্লাহর বাস্তে হলে অবশ্যই তারা আল্লাহর নিকটে উত্তম
পুরস্কার লাভ করবেন। আগামীতে যেন এই ধরনের কোনো মর্মান্তিক ঘটনা বাংলার জমিনে না ঘটে সকল মানুষের প্রতি আমাদের সেই দাবি থাকবে। সাবধান, যারা যেটুক খেদমত করে গেছেন দেশের জন্য সেগুলোকে আমাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। যারা নিজের দেশের সর্বোচ্চ নেতাদের হত্যা করে তারা পারে না কোনটা, তাদের মাধ্যমে বহু কল্যাণ দেশের হয়েছে, যদি এখন আমরা ওইগুলো বলতে যাই একটা আলাদা বক্তৃতা হবে, যা করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহবাক তাদের তৌফিক দিয়েছিলেন, আল্লাহবাক তাদের মধ্যে সে কাজগুলো জনগণের জন্য করিয়ে নিয়েছেন। জনগণের উচিত ছিল শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞ যারা হয় তাদের ইহুকালে পরকালে কোথাও মুক্তি নাই। দেশে বিদেশে বিভিন্ন ইতিহাস আমাদের সামনে ভাসছে, কোথাও কোনো শান্তির খবর নাই। আমরা চাই শান্তি, বড় বড় মেগা প্রকল্প দরকার নাই, মানুষ বাঁচানোর মেগা প্রকল্প নিন, মানবতাকে রক্ষা করুন, অমানুষগুলোকে দমন করুন, মানুষগুলোকে সম্মান করুন। ইনশাআল্লাহ দেশে আল্লাহর রহমত নেমে আসবে, এর বাইরে অন্য কোনো পথঘাট খোলা নাই। আমি আবারও আয়াতটা বলি, ওলাকা যারা আনা লে জাহান্নামা কাসির মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমরা সৃষ্টি করেছি জিন ইনসানের মধ্যে বহু লোককে জাহান্নামের জন্য, যাদের হৃদয় আছে কিন্তু বুঝ নাই, যাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, ওরা হলো চতুষ্প জন্তুর মতো, বরং তাদের চেয়ে তো নিকৃষ্ট। ওরা হলো উদাসীন, বিলাসিতায় উদাসীন, নিজের আনন্দে ভুলে গেছে দুনিয়া সবাই। বাল্লুম আদাল্লাহ কেন বললেন, এর প্রমাণ দুটো শোনেন তাহলে। কুত্তা সবচেয়ে খারাপ না? পত্রিকায় এসেছিল চীনে এক হাসপাতালে ওই কুকুরের মনিপটা চিকিৎসাধীন ছিল, কুকুরটা প্রতিদিন হাসপাতালের সামনে যেয়ে বসে থাকতো যে মনিপ বের হবে, কিন্তু মনিপ যখন মারা গেছে এ থেকে খবর সে জানে না। 80 দিন পর্যন্ত ওই কুকুরটা ওই রাস্তায় বসে আসে, পরে লোকের নজরে পড়লে ব্যাপারটা কি, না খেয়ে না দিয়ে কুকুরটা রাস্তা ধারে পড়ে আছে কেন? যাই হোক, লোকেরা তাই খাওয়া দাওয়া করে আমাদের তাজা করেছে, পরে কুকুরটা কার, অনেক কষ্ট করে তো তথ্য বের হলো যে কুকুরটার মালিক ছিল ওই মনিপ যিনি এখান থেকে 80 দিন পূর্বে মারা গেছেন এখান থেকে। শুধু পশু, এইসব মানুষরাই পশু চেয়ে নিকৃষ্ট না? তারা নিজের বাপকে বাড়িতে স্থান দেয় না? আরও শোনেন, একেবারে টাটকা, এখনও বোধ হয় 2 সপ্তাহ হয়নি, লন্ডনে একটা হাঁস কীভাবে অসুস্থ হয়েছে জঙ্গলে, রাজহাঁস, রাজহাঁসটা পশু চিকিৎসকরা এনে হাসপাতালে চিকিৎসা করছে, সে কোথায়, শহর থেকে অনেক দূরে না, জঙ্গল তো শহরে হয় না। ওর সাথে আরেকটি রাজহাঁস সেই জঙ্গল থেকে উঠে এসে ঘুরতে ঘুরতে কেমন করে করে ঠিক ওই হাসপাতালের সামনে এসে খালি মুখ নাড়াচাড়ি করছে, গ্লাসের অবস্থা দেখা যাচ্ছে একটা রাজহাঁস। ডাক্তাররা বলে কীভাবে এখানে রাজহাঁস কে ঘুরে আসলো, এখান থেকে প্রাইভেট কার আসবে, রাজহাঁস কেন? হ্যাঁ, তথ্য পাওয়া গেলো এই রাজহাঁসটা ওই শহরের কারো পোষা রাজহাঁস নয়, এই রাজহাঁসটা বন জঙ্গলের। তখন ওরা নিশ্চিত হলো জঙ্গল থেকে যে রাজহাঁসটা আমরা নিয়ে এসেছিলাম এ তো তারই সাথী। তাই বলুন, ওই রাজহাঁস এবং ওই কুকুরের চেয়েতে এই মানুষগুলো আর নিকৃষ্ট নয়? এটা রাজহাঁসের যে মানব প্রেম আছে, সাথী প্রেম আছে, এই পাইক গাছের চার জানোয়ারের সে বাপ মায়ের প্রতি সে ভালোবাসা নাই, এদেরকে রক্ষা করা আইন দরকার নাই, এদেরকে শাস্তি চূড়ান্ত হয়ে দিয়ে দাও। দুটো জিনিস লাগে, শাসন এবং উপদেশ। শাসন যদি অন্যায়ের বিরুদ্ধে হয়, দুষ্টর বিরুদ্ধে হয়, তাহলে দেশে শান্তি হয়, উল্টা হলে তো চলবে না। দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা আছে, এটা উল্টে গেছে দেশে, এবং শিষ্টের পালন দুষ্টের পালন আর শিষ্টের দমন হচ্ছে বিভিন্ন দেশে, এটা করলে তো চলবে না। আল্লাহর বিধান
বাস্তবতা দেখে দিয়েছেন আমার নবী। বনি মখজুম গোত্রের অত্যন্ত সম্ভ্রান্ত একটি গোত্র মক্কার, যে গোত্রে আবু জাহেলের জন্ম, সেই গোত্রের একটা মহিলা চুরি করেছে, এখন তাকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয়কে নাতি উসামা বিন জায়েদ, সবাই যে ধরল এই আল্লাহ রাসূলের সামনে তো আমরা যেতে পারবো না, তো তুমি যদি বলো আপাতত এবারটাও রেহাই দিক, আর কখনো চুরি করবে না। যেই বলল, ছেলে মানুষ তো অত বুঝে না, নাতি বুঝতে পারছেন তো, 15-20 বছর বয়স, তো আল্লাহ রাসূল বললো এই উসামা, তুমি আল্লাহর দণ্ডবিধির জন্য আমাকে সুপারিশ করছ, সবাইকে ডাকো। সব নেতারা চলে আসছে মসজিদে, দাঁড়িয়ে নিয়ে খুতবা দিলেন, শুনে রাখো তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের কোনো ধনী মানুষ বা কোনো সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত তাকে তারা ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করত তার উপরে তারা দণ্ডবিধি কায়েম করত। মনে রেখো, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা, যে আজকে আমার মেয়ে ফাতেমাও যে চুরি করে আসতো আমার সামনে, আমি নিজে তার হাত কেটে দিতাম। এই কঠিন দণ্ডবিধি বাস্তবায়ন ছিল বলেই ইসলামী খিলাফতের ইতিহাসে কোথাও এই ধরনের নোংরা দৃষ্টান্ত ইতিহাস কোনোদিন দেখাতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে দুষ্টের দমন ও শিষ্টের পালন এবং আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।